একটি স্পেশাল মশলা তৈরি করে খাসির মাংস দিয়ে এই রেসিপিটি বাসায় একটিবার ট্রাই করুন আশা করি সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আসসালামু আলাইকুম আজকে শেয়ার করতে যাচ্ছি অসম্ভব মজার মাটন মশলা গ্রেভি রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতেও অসম্ভব মজার আশা করি আপনাদের রেসিপিটি দেখলে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই স্পেশাল মশলাটি তৈরি করার জন্য কড়াইতে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেল গরম হলে এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ কাজু বাদাম দুটো পেঁয়াজ কেটে দিয়েছি নারিকেল চার টেবিল চামচ কালো গোলমরিচ একটা চামচ একটা চামচ আস্ত ধনিয়া একটা চামচ আস্ত জিরা স্পেশাল মশলা তৈরি করতে জাস্ট এই কয়টি উপাদান নিয়েছি চুলারাজ মিডিয়াম লোতে রেখে নেড়েচেড়ে ভালো করে জাল করতে হবে সবকিছু যখন ভালো করে ভাজা হবে তখন চুলার আজ অফ করে দিতে হবে পেঁয়াজের কালার আর নারকেলের কালার চেঞ্জ হয়ে আসলেই বুঝতে পারবেন আপনার ভাজা শেষ ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডার করব ব্লেন্ডার বাসায় না থাকলে পাটা বেটে নিতে পারেন আর একদম মিহি পেস্ট করার চেষ্টা করবেন তাহলেই আপনার রান্নাটা একদম পারফেক্ট হবে মজার হবে রান্না করার জন্য চুলার প্যানে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ রান্নার তেল পেঁয়াজ কচি হাফ কাপের থেকে একটু বেশি এই ধরনের হাফ কাপ তিন চার টেবিল চামচের মতো হবে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো যখন পেঁয়াজ এরকম স্বচ্ছ হয়ে আসবে তখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে এখন দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা চেড়ে চাল করবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখন অল্প একটু পানি দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা যেন পুড়ে না যায় একটি টমেটো কিউব করে কেটে দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া মশলাটুকু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আমি আবার একটু পানি ব্যবহার করছি যাতে করে মশলাটা ভালো করে কষানো যায় যে কোনো রান্নায় মনে রাখবেন মশলা যত ভালো করে কষাবেন আপনার রান্না ততটাই ভালো হবে রান্নার স্বাদ নির্ভর করে মশলার পরিমাণ ঠিক আছে কিনা এবং মশলা ভালো করে কষানো হয়েছে কিনা লবণ দিয়ে নেড়েচেড়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি এই রান্নায় একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি খুব বেশি কিন্তু তেল দেইনি খুব অল্প তেলে এই রান্নাটি করছি গরুর মাংস খাসির মাংসতে প্রচুর পরিমাণে তেল বের হয় এই জন্য অল্প তেলই আমি সবসময় রান্না করি এখানে পাঁচশো গ্রাম মানে হাফ কেজি খাসির মাংস নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি পুরাতন যদি খাসির মাংস ফ্রিজে থাকে সেক্ষেত্রে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন এতে করে খাসির গন্ধ আসবে না নেড়েচেড়ে মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করব না কারণ মাংস থেকে বেশ অনেকটা পানি বের হবে যখন হালকা একটু পানি বের হবে তখন এর মধ্যে সে স্পেশাল মশলাটুকু দিয়ে দিতে হবে আর যত টেস্ট যত মজা এই মশলাই কিন্তু পুরোটা মশলা এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এই মশলা কিন্তু আপনারা চাইলে স্টোর করেও রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে রেখে দিবেন যেদিন গরুর মাংস বা খাসির মাংস রান্না করবেন তখন বের করে এই মশলাটুকু রান্নায় অ্যাড করে দিবেন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা ভালো করে কষানো হচ্ছে কিছুক্ষণ পর পরই ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে নিচ থেকে যেন পুরা না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি কিন্তু মাংসতে এক ফুটো পানি ব্যবহার করিনি মাংস থেকে বেশ অনেকটা পানি বের হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন মাংসটা কষাতে কষাতে এই পানিটা একদম শুকিয়ে আসবে আর তেল উপরে উঠে আসবে এতে করে মনে করতে হবে আপনার পারফেক্ট কষানো হয়েছে ভালো করে কষানোর পরে মাংসের কালার চেঞ্জ হয়ে এসেছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন যখন এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে যতটুকু পানি দরকার ততটুকু পানি অ্যাড করতে হবে এখানে পানির কোনো পরিমাপ নেই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই পানি অ্যাড করবেন আপনারা চাইলে এখানে ফুটান্ত গরম পানি ব্যবহার করতে পারেন আমি নর্মাল পানি ব্যবহার করেছি এখন দিয়ে দিয়েছি একটা চামচ গরম মশলা চেড়ে মিশিয়ে ভালো করে জাল করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে আলাদা করে কোনো বাড়তি মশলা আমি এখানে ব্যবহার করিনি তারপরেই এই রান্নাটা যে এতটাই মজার হয় যা কল্পনার বাহিরে আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে মাংসের মধ্যে কতটুকু ঝোল রাখবেন এটা নির্ভর করে আপনার ওপর এটা পোলাও ভাত পরোটা দিয়েও খাওয়া যাবে আবার নান রুটি দিয়েও খাওয়া যাবে ভাত দিয়ে খেলে ঝোলটা একটু বেশি রাখবেন আর যদি পরোটা দিয়ে খান সেক্ষেত্রে ঝোল মাংসের গায়ে গায়ে রাখবেন আমি এতটুকুই ঝোল রেখেছি আর চুলা থেকে উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তো দর্শক আজকের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ফেসবুক পেজ লাইক ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ মাটন মশালা গ্রেভি এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ